ওয়েলকাম ব্যাক টু সম্পূর্ণাস ব্লগিং ওয়ার্ল্ড। গুড মর্নিং, চলো আজকে দিনটা শুরু করা যাক। আর আজকে হচ্ছে আমাদের বাড়ির কালী পুজোর প্যান্ডেল অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তবে যেটা প্রবলেম হয়েছে, আমার অ্যাকচুয়ালি সকাল থেকে শরীরটা খারাপ ছিল, তো এইদিকে ঝালরে দেখো এই একটা হোয়াইট কাপড় দিয়েছে, এই কাপড়টা আমার একদম পছন্দ নয়। বাকি এটা চেঞ্জ হবে, বাকি খুব সুন্দর হয়ে গেছে এবং এবারে খুব তাড়াতাড়ি প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কেমন লাগছে দেখতে। মা দুর্গেশ কাকুকে আজকে ফোন করবো নাকি, কটা টুনি ফেলে দিয়ে যেতে। তো এই দেখো এবারে প্যান্ডেলের সিলিংটা এইভাবে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, তো তোমরা কিন্তু জানাবে কেমন লাগছে। ওকে ওকে, আর বাইরেটাও ভালো লাগছে, কিন্তু আমার এই সাদা ঝালরটা একদম ভালো লাগছে না। এটা চেঞ্জ করে বলেছি রঙিন ঝালর দিয়ে যেতে, অতটা ভালো লাগছে না না। তো যাই হোক, আর ওই যে আমাদের বাগানে ঘুরে বেড়াচ্ছে একজন জলপরি। রানটা কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে কী হয়েছে বুঝতে পারছি না, অ্যালার্জি থেকে জেনারেলি আমার হয় হ্যাঁচো হ্যাঁচো, কিন্তু আজকে মানে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। অ্যালার্জির ওষুধ খাওয়ার পরও কমছে না, তো সেই জন্য স্নান করলাম। আর যেটা করলাম যে বিছানার চাদরটা তুলে দিলাম। অনেক সময় আমার বিছানার চাদরও অনেক দিন হয়ে গেলে অ্যালার্জি হয় না, যেহেতু পুজোর জন্য মা ঘর টর ঝাড়ছে সেখান থেকেও হতে পারে। তো নতুন একটা ফ্রেশ চাদর এখানে, চাদরটাও কাচতে দিয়ে দিলাম, কারণ মায়ের এক লট অলরেডি কাঁচা হয়ে গেছে, এবার বললে আমার বুকবে। তো সেই জন্য আমি এক লট আবার অলরেডি এখানে মেশিনে অলরেডি আমি দিয়ে দিয়েছি, আর টাওয়েল ফলগুলো কাস্তে দিয়ে দিলাম। তো দেখো আজকে না বোন ছাদে অনেক বাজি রোদে দিয়েছে, তো আমার তো দেখা মানে যাওয়াই হয়নি, অ্যালার্জির জন্য আমি যাইও নি। তো ওপরে গেলে আমি তোমাদের দেখাবো, তোলার সময় যাবো যখন আমি দেখাবো, ও তুলতে যাবে যখন তখন পাঠাবো। আর অনেক বাজি কেনা হয়েছে এবারে। এটা দিদিভাই তোলেন, এটা আমি তুলছি, দিদিভাই ইজ আ লেজি পারসন। বাট চয়েসগুলো ভালো, আই লাইক ইট, প্রুফও আছে আমি তুলেছি। সকালে আমার স্নান হয়ে গেছিলো, কিন্তু তারপরে একবার বেরিয়েছিলাম, বেরিয়ে প্রচণ্ড শরীরটা কিরম করছিল ঘিন ঘিন, আর একখানা ঘটনাও মানে শরীরটা কিরম ঘিন ঘিন করছিলো, তো তার জন্য আর একবার স্নান করলাম। আর তারপর দেখো এখন প্যান্ডেলে লাইট লাগাতে এসেছে, তো এর এক্সাইটমেন্টেই আলাদা। শুতে যাচ্ছিলাম কিন্তু তারপর আবার উঠে চলে এলাম। তো দেখো এখানে লাইট লাগানো হচ্ছে, তো হয়ে যাক, তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। এই যে এখানে সমস্ত লাইট ফাইট নামছে, বোর্ড বাঁধা হচ্ছে। এই যে দুর্গেশ কাকু হচ্ছে আমাদের ইলেকট্রিশিয়ান, প্রতি বছরই কাকুই আমাদের লাইট করে। এই যে লাইটের কাজ অলমোস্ট হয়ে এসছে, যে এখানে টিউব লাইটগুলো লেগে গেছে, আর এখানে দাদারা টুনিগুলো ফেল, আর আমি চান করব না। টুনি অলরেডি ফেলা হয়ে গেছে, আর এই লাইটগুলো জ্বলে উঠেছে, আর বাড়িটা সঙ্গে সঙ্গে পুরো রূপটাই যেন বদলে গেছে। আর দেখো না আজকে এখনও ঝালরটা চেঞ্জ করে দিয়ে যায়নি, সেই জন্য একটুখানি কীরকম লাগছে। তো যাই হোক দেখো বাড়িটা জাস্ট ওয়াও লাগছে, এত সুন্দর আলোগুলো দিয়ে সাজানো হয়েছে, আর পুরো এই মাথা থেকে একদম বাড়ির পিছন দিক অব্দি করানো হয়েছিল। আমি পুরোটাই কভার করার চেষ্টা করেছি, তবে জানি না কতটা দেখা যাচ্ছে পরিষ্কার। আর কালী পুজো দিওয়ালি তো ফেস্টিভ্যাল অফ লাইটস, তো লাইটগুলো লেগে গেলেই যেন পুরো প্যান্ডেলটাই অন্যরকম দেখতে লাগে, তাই না? তবে এখনো এদের কাজ কমপ্লিট হয়নি, এরা এখনো কাজ করছে। আগে বলবি তো সাইকেল, তুই বলছিস সাইকেল, তুই তো আদার মতো ভবিস কর, আবার গাড়িটা চলে যান দিয়ে দিন। গাড়ির পিছনটাও খুব সুন্দর লাগছে না সাজানোটা, আর খুব ভালো লাগছিলো অন্ধকারের মধ্যে এত আলো চকমক করছিল। তো কালকেও প্রচুর কাজ আছে, কালকে সকালবেলা গঙ্গা স্নান করতে যাওয়া আছে, তারপর ঠাকুর ফাকুরের সমস্ত গয়নাগাটি সেগুলো নিয়ে আসা, লকার থেকে অনেক কাজ আছে, তো সমস্ত কাজগুলোই করতে হবে। তো চলো আজকে আর ব্লগটা বেশি লেন্দি করবো না, এই দেখো তোমরা পুরো আর একবার ফাইনাল গেট আপটা দেখে নাও। আর অবশ্যই দিওয়ালি ব্লগস, কালী পুজোর ব্লগগুলো তোমরা দেখবে, আর চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, কারণ সামনে প্রচুর প্রচুর এক্সাইটিং ব্লগস আসতে চলেছে, যেটা তোমাদের দারুণ লাগবে দেখতে। আর আমার এত ভালো লাগছিল আমি কন্টিনিউয়াসলি এগুলো ক্যাপচার করে যাচ্ছিলাম। তো যাই হোক দেখাবে নতুন একটা ব্লগে, টাটা বাই, গুড নাইট টিল দেন। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আজকে যাবো গঙ্গা স্নান করতে বর্ধমান, তো না মগরা যাচ্ছি গঙ্গা স্নান করতে ট্রেনে। তো দেখো এখানে মা আর বোন ঘুমাচ্ছে, আমাকে দেখে হাসাহাসি করছে,
আর মোটামুটি ফাঁকাই ছিল, কি ভালো লাগছিল। তবে তখন হালকা হালকা ঠান্ডা ছিল, এখন যেমন প্রচন্ড শীত পড়ে গেছে তখন এতটা শীত ছিল না। মগরা স্টেশনে এবার যাবো, এখান থেকে হচ্ছে স্নান করতে, ওই যে মা আগে আগে যাচ্ছে, তো চলো গঙ্গা ঘাটে গিয়ে তোদের সঙ্গে কথা হচ্ছে। স্নান টান কমপ্লিট আমাদের হয়, ফাইনালি বাড়ি এসে গেছি। বাড়ি এসে কোনো খাওয়ার দাওয়ার ব্যবস্থা ছিল না, তাড়াতাড়ি ট্রেনটা মিস করবো বলে ট্রেনে চলে এসেছি। এসে এবার ফ্রুটি টুটি খাচ্ছি, ওই ফ্রুটি আইসক্রিম এসব খেয়ে আমি রান্নাটা বসাবো, আর মা যাবে ঠাকুর ঘরে জোগাড় করতে। একটুখানি ওই খিচুড়ি করবো, সয়াবিন চাল ডাল দিয়ে, এটা আমাকে একজন স্পেশাল লোক রান্নাটা শিখিয়েছে, তো চলো সেটা করে নিই চটপট। আর আজকে কিছু করার টাইম নেই। আর এদিকে মা এখন জামা কাপড়গুলো মাখাচ্ছে, এগুলো কাঁচা হবে। এসেছিলাম একটু ঘুরে বেরিয়ে, আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখো আমাদের গাছে একটা কি সুন্দর আমের মুকুল এসছে এখন এই কালী পূজার টাইমে। ওই দেখো, দেখতে পাচ্ছ এই যে এই আম, যে কখন হবে ডিসেম্বর না জানুয়ারি ভগবান জানে। একটাই, হ্যাঁ একটাই এসছে, লেবু তো রয়েছে। তো চলো নিচেই যাই এখন। দুপুরে খাওয়া দাওয়ার পর সেভাবে অন হয়নি, মাঝখানে বেরিয়েছিলাম নেমন্তন্নগুলো করতে, মানে ছোটো করে একটু প্রসাদ টোসাদ খাওয়ানো হয় কালী পুজোতে, তো সেই নেমন্তন্নগুলো ছেড়ে এলাম আমি আর মা। তারপরে হঠাৎ করে রাঁধুনি ফোন করে বলছিলো যে পুজোর দিন রান্না করবে, সে আসতে পারবে না, তো প্রচণ্ড টেনশনে পড়ে গেছিলাম। তো তারপরে মা এসো মুড়ির জন্য, একটু পকোড়া মতো বানালো, একটু মুড়ি খাবো, খিদে পেয়েছে ভীষণ। তো চলো তারপরে আর কি দেখা যাক কী হয়। এই যে আমাদের ঠাকুরের পুজো সব সারিয়ে এসেছে, এই যে এটা মায়ের দরুন, আর এটা একটা স্পেশাল পারপাস দরুন, সুন্দর করে লাইট লাগানো হয়েছে চারিদিকে। চলো দেখা হবে কালকে পূজোর বাজারের ব্লগে নতুন একটা। টাটা, বাই বাই, টিল দেন গুড বাই।